সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি, এখন বাজছে 9:45। এবার আমি রান্না শুরু করব। তোমরা অলরেডি দেখেছো যে আমি ঘুম থেকে উঠে চা করে নিয়েছি, আর আজকে আর মাথায় কিছু কিছু লাগাইনি বাবা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে, হচ্ছে নয় হবে। হ্যাঁ, বাইরে আকাশের অবস্থা খারাপ, আমার কাপড় জামা এখানে মেলা আছে, এগুলো তুলতে হবে। আর আজকে কি রান্না করছি তোমাদের ঝটপট দেখাই। তোমরা দেখেছো যে আমার বাইরে কালকে গেছিলাম আমরা দুদিন ধরে, তার কিছু কিছু ভিডিও আমি দিচ্ছি, কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর আজকে রান্না করছি এই চিংড়ি মাছ আছে, একটু বড় বড়ই সাইজ এগুলো চিংড়ি মাছ, একটু ফুলকপি দিয়ে করবো ভাবছি। আর স্যালাড আছে, স্যালাড দুটো আছে, আর এই শাক আছে, আর এই ফুলকপিটা তো আছে, আমি বলেছি করেছি, আর চা করা হয়ে গেছে সেটাই। কালকে কি বলো তো, বাইরে ঘুরেছিলাম তো, এত ক্লান্ত হয়ে গেছি, মানে আমার আর হাঁটা চলা কিচ্ছু করার ইয়ে ছিল না, উপায় ছিল না, প্রচণ্ড পায়ে ব্যথা, মানে মানে লোকে শুনলে হাসবে। খুব তো ড্রেস পোশাক পরে হাই হিল পরে গেছি, আর হাই হিল পরে এখানে তো প্রচণ্ড হাঁটতে হয়, প্রায় ধরো মানে 2 কিলোমিটারেরও বেশি আমি হেঁটেছি, আর পায়ের পাতার সামনেটা কি যন্ত্রণা, বাড়ি এসে প্রচণ্ড ব্যথা। তারপরে কিছু মোবাইলে এডিটিং এর কাজ থাকে, আমি যেহেতু রাত্রেই ভিডিও দিয়েছি মাই লাইফ ইন মেট্রো চ্যানেলটাতেও, আমি ভিডিও আপলোড করেছি, ওখানেও তোমরা দেখতে পারো, ওখানে ডিটেলসে ভিডিও দিচ্ছি। আর এখানে একটু শর্টকাট করে দিচ্ছি, কারণ এখানে টাইমিংটা কম, 10-11 মিনিটের মধ্যে সবাইকে দেখাতে হবে, যতটুকু পেরেছি 10-11 মিনিটের মধ্যে যতটুকু হয়, তো যাই হোক সেই জন্য আমি ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। আর তার এডিট টেডিট করা তো বুঝতেই পারছো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কালকে কিন্তু ঘুরে বেশ ভালো লেগেছে, ছেলেরও ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। ফ্রায়ারটা তো আমার আর ছেলের এই নিয়ে সেকেন্ড টাইম হলো, কিন্তু ভালো লাগলো। তখন ছেলে একটু ছোট্ট ছিল 2018-তে, এখন ছেলে একটু বড় হয়েছে, এখন 2022 চলছে। যাই হোক, সব মিলিয়ে ভালো লেগেছে ট্রিপটা, সারাদিন সারা সপ্তাহ তো বোর হয়ে যায়, উইকেন্ডে একটু ঘুরতে গেলে ভালোই লাগে। তোমাদের সাথে কথা বলার পর এবার রান্না বান্না যথারীতি শুরু করে দিলাম। আজ কিন্তু চিংড়ি মাছ দিয়ে যে ফুলকপির তরকারিটা করেছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে, একটু খেয়ে মনে হচ্ছিল না যে হলুদ বেশি আছে। আজকে আমার ছেলে কি করেছে জানো তো, ছেলে অনেক দূর থেকে আজকে বাজার করে এনেছে, সামনে যে প্রাইম বলে জায়গাটা বলি সেখানে সবকিছু বন্ধ ছিল, আজকে প্রাইমটা বন্ধ। তো ছেলে এই দেখো, আমার বাড়িতে রান্না করতে করতে হঠাৎ দেখি নুন শেষ হয়ে গেছে, নুনটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, রান্না না হলে হবেই না, কি করা যায়। তো ওকে আমি $10 দিলাম, $10 দিলাম, $10 দিয়ে আমি বললাম যে তুই আনতে পারবি, তখন ও বললো যে মা এটা তো সামনেরটা তো বন্ধ। আমি বললাম তাহলে দূরেরটা তো আনতে পারবি, এখানে এমনিতেও খুব সিকিওর, অসুবিধার কিছু নেই, রাস্তা একটু রুলস ফলো করলেই রাস্তা ক্রস করা যায়, ভিড়ভাড় তো নেই, একদমই ফাঁকা। তো এটা খুব ছোট্ট বিষয় হলো, আমার কাছে একটা বড় জিনিস অ্যাচিভমেন্ট যে আমার ছেলে এরকম টাটা সল্ট কিনে এনেছে, বুঝতে পারছো নিশ্চয়ই, টাটা সল্ট কিনে এনেছে। আর আমার রান্নার কতটা সুবিধে হলো বলো তো, মানে রান্না অর্ধেক কমপ্লিট করে এরকম শাক একটু আছে, উচ্ছে আছে, এগুলো এগুলো আমার সব ইনকমপ্লিট রয়ে যেত, বাকি চিংড়ি রান্নাটা হয়ে গেছে। এটা সত্যি আমার কাছে একটা বড় থ্যাংক ইউ বাবা, ওয়েলকাম। ও বাবা, বাকি রান্নাগুলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি করেছি, এটা না হলুদটা একটু বেশি হয়ে গেছে আর লাল লঙ্কার গুঁড়োটা বেশি হয়েছে, আদারওয়াইজ খুব একটা ঝাল করিনি, আর তেল ছাড়ে তো চিংড়ি থেকে অনেকটা। এটা সে আলু দিয়ে শাক করেছি, আর এটা করেছি উচ্ছে সেদ্ধ, ব্যাস দ্যাটস অল, আজকের মতো এটাই রান্না। রান্নাঘরটা মুছে দেওয়ার পর সাবান জল দিয়ে কাঁচের দরজাগুলো মুছে দিলাম, প্লাস সেন্টার টেবিলটা রেগুলারই মুছি, আর ঘরের চাদর বিছানা সমস্ত যা টান টান করা সেগুলো সব করে দিলাম। একটু পরিপাটি থাকতে আমার ভালো লাগে, আর দেখবে খুব মন ভালো থাকে যদি ঘর পরিষ্কার থাকে। এদিকে ছেলের টেবিলটাও মুছে দিলাম, কারণ ছেলে এখানে পড়ে তো,
দেখতে দেখতে আমার ঘরগুলো মোছা হয়ে গেল, আমি আর ওই ঘরগুলো তোমাদেরকে দেখালাম না, অনেকটা সময় পেরিয়ে যেত। আমি খুব সুন্দরভাবে ঘরটা মুছেও নিলাম। আর যেহেতু খেতে খেতে একটু দেরি হয়ে গেছিল, আমি আর কথা বললাম না, ঝটপট খাবারটা মেখে ছেলেকে খাওয়াতে শুরু করলাম, আমিও খেয়ে নিলাম। আজকে দুপুরে ঘুম হলো না, কিন্তু ছেলের সাথে আজ একটু গল্পটল্প হয়েছে। এখন একটু বাইরে যাচ্ছি, চুলটুল সেরকম ভাবে আঁচড়াইনি, কাছেই তো এই শপিং মলেই যাব। দেখি ছেলে বলে একটু ঘুরে আসি, একা ঘুরতে থাকি। একা একা থাক, ঘরে ছিলাম বলে একটু ভাবলাম বেরিয়ে আসি। ছেলেও বললো যে চলো বেরিয়ে এসো, এমনি তো এখন ছুটি চলছে, পরীক্ষা শেষ হয়ে গেছে। দেখো ওয়েদারটা না আজকে মেঘলা মেঘলা, সারাদিনটাই মেঘ মেঘ করেছে। তাকে রাস্তা ক্রস করে যাই, নয় তো সেদিন আমাকে রাস্তায় কথা বলতে বলতে যাচ্ছিলাম, বাসটা স্টার্ট করে দিয়েছে, আমি বুঝতেই পারিনি। বল এই আকাশটা দেখো, কি সুন্দর লাগছে দূর থেকে, মনে হচ্ছে হিমালয় পর্বত। হঠাৎ করে আমার ভালো লাগলো, আমরা ফিরে এসেছি তাই একটু দেখিয়ে দিলাম। এই দেখো ছেলে একটা বান খাচ্ছে, বান পাউরুটি, এটা চিজ দেওয়া, আর আমি এটা খাচ্ছি, এটা এক্ষুনি কিনে আনলাম, এটা হচ্ছে ইয়ে মাশরুম দিয়ে তৈরি, কারণ আমার চিকেন খাওয়া বারণ। হানি মাশরুম, এটা এটা হানি মাশরুম, আর এটাও একটা অন্যরকম আইটেম, ওই বিভিন্ন সবজি টবজি দিয়ে ফ্রাই করে ডিপ ফ্রাই করে আইটেম, এটাও সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট, দুটোই ভীষণ ভালো। সত্যি কথা বলতে না আমার এই মানে চাইনিজদের খাবারগুলো, ওদের মিষ্টি মিষ্টি, এদের খুব একটা ঝাল নেই আমাদের মতো। আর আমাদের দেশে ইন্ডিয়ান যে চাইনিজগুলো হয় মানে খাবারগুলো, সেগুলো আমাদের মতো স্পাইসি ইন্ডিয়ান টেস্ট হয়, কিন্তু এখানকার যে চাইনিজ খাবারগুলো এগুলো অরিজিনাল চায়নার টেস্ট। এরা খুব মিষ্টি মিষ্টি খায়, যাই খায় এরা নিজেরাও খুব সুইট হয় আর খাবারগুলোও মিষ্টি মিষ্টি খায়। তার কারণ হচ্ছে কম কথা বলে, ভীষণ সফট স্পোকেন এরা পার্সন, আর খাবারগুলো প্রত্যেকটা মিষ্টি, ঝাল নেই, একটু লেবু আছে, সুইট অ্যান্ড সাওয়ার, কিন্তু ঝাল নেই, ঝাল খুব কম। তো যাই হোক খেয়ে নিই, হ্যাঁ তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। অনেক রাত হয়ে গেছে, এই দেখো আজকে খেতে দিয়ে দিচ্ছি, খাবার বেড়ে দিচ্ছি সবারই, সবাই খেতে, এটা ওর বাবার খাবার, একটু তরকারি এই পাশে রেখেছি, আলাদা বাটিতে খাবে, এটা আমাদের খাবার, আমি আর ছেলে তো একসাথেই খাই। খাবারগুলো রেডি করে দিচ্ছি, এবার রাত্রে শোবো, এখানে অলরেডি 10টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, আর এখনো দেখো আমার জামা কাপড়গুলো তোলা হয়নি, এগুলো তুলতে হবে, অলমোস্ট শুকিয়ে গেছে মনে হচ্ছে। তো আজকের মতো আমি গুড নাইট জানাবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরেকটা কথা, প্লিজ স্কিপ করে আমার ভিডিওটা দেখো না, কারণ এখন আমার ওয়াচ টাইমের খুব দরকার, নতুন ভিডিও তো স্কিপ করে দেখলে ওয়াচ টাইমটা ফুলফিল হবে না, তখন চ্যানেলটা ঠিক মতো গ্রো করতে পারবো না। আদারওয়াইজ ঠিকই আছে, তোমরা বলো যে কীভাবে ভিডিও করতে হবে, আর আমি তো সারাদিনটাই তোমাদের কাছে প্রেজেন্ট করছি, সকাল থেকে রাত পর্যন্ত যতটা পারছি আমি দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে জানিও, আজকের মতো গুড নাইট জানাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আমরাও চেষ্টা করবো ভালো থাকার সুস্থ থাকার। তোমরা সবাই মানে খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো রাখি, টাটা।